করতে পারি। আজকে কথায় কথায় গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল পলিউশন এসব কথা শুনছি এবং সেক্ষেত্রে বড় সবচেয়ে বড় একটা সমাধান হচ্ছে বৃক্ষরোপণ। অনেকেই বলছেন দাও ফিরে অরণ্য লহরে নগর, সময়ের সাথে তাল রেখে আরবানাইজেশন এটা জরুরি, কিন্তু তার সাথে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ভীষণভাবে জরুরি এবং মানবী এই কাজের জন্য আমাদের স্কুলকে বেছে নেওয়ার জন্য অবশ্যই আমরা মানবীর কাছে কৃতজ্ঞ এবং আশা করব আগামী দিনেও তারা আমাদের স্কুলে এই ধরনের অনুষ্ঠান করবেন এবং ছাত্রদের মধ্যে যাতে বৃক্ষরোপণ বা বনমহোৎসব এবারে সচেতনতা তৈরি হয় এবং তারা নিজে সক্রিয়ভাবে এই কাজে অংশগ্রহণ করে।